আমরা ডিসকাস করতে পারি। আচ্ছা বাকিরা জয়েন করুক, সমস্যা নেই, আপনারা একটু টুকে রাখেন, আমরা যে টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করতেছি। তিনজন দুই তিনজন টুকে রাখলে আমার মনে হয় কম্বাইন করলে হচ্ছে কোনো সমস্যা হবে না। কিছু কিছু জিনিস ট্র্যাডিশনাল ওয়েতে থাকাই ভালো। আচ্ছা আমরা কম্পালসারি সেট নিয়ে কথা বলতেছিলাম, এখন আসলে ভাইবার বিষয়টা কি? ভাইবার বিষয়টা একবার ইন্ডিভিজুয়ালি বলাটা মুশকিল, বলা যাবে যে আমরা হচ্ছে যে একটু এই টপিকগুলোতে একটু বেশি জোর দিব ভাইবার জন্য, সেটা বলা যাবে, কিন্তু যে আসলে সবকিছু ওইখান থেকে সব কোশ্চেন ওইখান থেকে আসবে কিনা সেই এটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে কথা প্রসঙ্গে অনেক কথা আসে ভাইবাতে। তো এই জন্য আর কি ভাইবারটা আমরা আমরা আলোচনা করতেছি, ভাইবারটাও কথা বলবো, কিন্তু এর বাইরেও আপনারা টুকটাক পড়াশোনা করবেন। যেমন এক্সরের কোশ্চেন, এক্সরের ইয়াটা, এই যে আমাদের এক্সরে ইকুইপমেন্টের যে পার্টটা, পেজ 9 পেজ 10, এরপরে হচ্ছে আমাদের এই ফিগারটা সহ পেজ 11 9 10 11, এখানে হচ্ছে যে আমরা ভাইবা এবং হচ্ছে থিওরির জন্য পড়াশোনা মানে জোর বেশি দিব। দেন 15 16 17 জোর বেশি দিব, ঠিক আছে, মানে এক্সে কম্পোনেন্ট বা এক্সে ইকুইপমেন্টের পার্টটা, এক্সে ইকুইপমেন্টের পার্ট নিয়ে, যাতে আমাদের কোনো ডাউট না থাকে যে কোথায় কি আছে, কেন আছে, ফোকাসিং কাপ কোথায় আছে, তার কাজ কি, ফিলামেন্টের কাজ কি, ইলেকট্রন স্ট্রিম কোথা থেকে কোথায় যাচ্ছে। জি জি, আপনারা কিছু বলতে চান স্যার? 15 16 17 বললেন না? হ্যাঁ 15 16 17 বললাম, 15 16 17 বললাম। তো এই যে যেমন যেমন 17 এর পেজটা, এখান থেকে ভাইবার রিলেটেড কোশ্চেন কি আসতে পারে, যে এই লেডেড ক্লাসের কাজ কি, বা ফোকাসিং কাপ কি করে, আমাদের এক্সরে যে টিউব হ্যাট সেখানে ফোকাসিং কাপ কি করে, বেরিলিয়াম উইন্ডো কেন ইউজ করি আমরা, বেরিলিয়ামই কেন ইউজ করি। তো এই কথাবার্তাগুলো ভাইবা প্লাস হচ্ছে থিওরির জন্য আপনারা পড়াশোনা করবেন, বেশি জোর দিয়ে পড়াশোনা করবেন, পড়াশোনা কিন্তু সবই করবেন, আমি বলতেছি বেশি জোর দিয়ে পড়াশোনা করবেন। ওকে দেন আমরা একটু ফাস্ট মুভ করি, 17 পর্যন্ত ছিলাম, দেন আমরা আগাচ্ছি, আমরা এক্সরে প্রোডাকশন যে এখান থেকে পড়ছি, যেখান থেকে আমাদের ল্যাবের জন্য পড়ছি, ল্যাবের জন্য আমরা পেজ 27 থেকে একবারে হচ্ছে কত পর্যন্ত পড়ছিলাম এই কুইজের জন্য, পেজ 51 পর্যন্ত, এই 27 থেকে 51 পর্যন্ত আপনারা এনএসি 436 এর ভাইবার জন্য পড়বেন কালকের। এটা আপনারা হচ্ছে এনএসি 435 এর যে থিওরি কোর্সটা সেটার ভাইবার জন্য পড়বেন, মূলত ভাইবার টপিকটা এখানে একটু গুরুত্বপূর্ণ, থিওরির জন্য একটু লেস ইম্পর্টেন্ট। দেন যদি আমরা আগাই, আগাইলে কোথায় যাচ্ছি, ফোকাল স্পট, ফোকাল স্পট কি আমাদের জানতে হবে। এই যে পেজ 52 পেজ 52 না বলি, এখানে আর একটু ডিরেক্টলি বলি, পেজ 55 থেকে লাইন ফোকাস প্রিন্সিপাল আমাদের যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে আমরা একবারে অ্যানোড হিল ইফেক্টের লাস্ট পেজ পর্যন্ত, স্টেশনারি অ্যানোড, রোটেটিং অ্যানোড, প্রিভেন্টিং হাউজিং পর্যন্ত পড়াশোনা করবো, ভালো মতো পড়াশোনা করবো পেজ 73 পর্যন্ত, 55 to 73, এটা ভালো মতো পড়াশোনা করবো আমাদের কম্পালসারি সেটের জন্য। এটা আমাদের কম্পালসারি সেটের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক, আপনাদের যদি কারো ডাউট থাকে এটা আবার রিভিউ করা যেতে পারে টপিকটা নিয়ে, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আপনারা হোপফুলি ভালো মতো পড়াশোনা করবেন এই পার্ট টুক। দেন টিউব রেটিং চার্ট কি সেটা জাস্ট জেনে রাখলেন, চার্ট পড়তে বলা হবে এরকম না মেবি। দেন ভাইবার জন্য 77 পেজ, দেন হচ্ছে আপনাদের কি বলে 86 এফিসিয়েন্সি, 87 আর লাস্টে আমাদের যে ম্যাথ আছে, ম্যাথ ম্যাথ হচ্ছে আমাদের থিওরির জন্য ইম্পর্টেন্ট। তো আমি ভাইবার থিওরি কি ডিফারেন্সিয়েট করতে পারলাম, ভাইবার জন্য আমি বলতেছিলাম এখন এই যে প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনটা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের, অবশ্য ল্যাবের জন্য অর্ধেকের বেশি কভার হয়ে গেছে। তো আপনারা ভাইবার জন্য হিট ইউনিট কি বা ইফিসিয়েন্সি কি, ইফেকেসি কি, আপনারা যত টার্ম আছে টার্ম রিলেটেড কোশ্চেনগুলো, যেহেতু আমাদের টার্ম ফাইনাল দিনই ভাইবা হবে, আপনারা টার্মগুলো জেনে রাখেন, বড় প্রশ্ন না হয় বেছে পড়লেন ঠিক আছে, কিন্তু টার্মগুলো জেনে রাখেন, যে টিউব রেটিং চার্ট কি, ইফিসিয়েন্সি কি, হ্যাঁ ইফেকেসি কি, দেন এখানে আসতেছে কি যে ফিল্ট্রেশন বাড়াইলে কি হয়, কমাইলে কি হয়, এই যে বিষয়গুলো, এই টার্মগুলো জেনে রাখেন, যেহেতু ওই দিনই আমরা বেশি টাইম নিয়ে ভাইবা ওইভাবে নেওয়ার
ট্রাইও করবো না, বা হচ্ছে বেশি টাইম নেওয়ার স্কোপও থাকবে না। এই ছোট ছোট টার্ম আসবে, ছোট ছোট টার্মগুলো আপনারা জেনে রাখেন। কারো কোনো ডাউট এখানে? কেউ কোনো কিছু মিস করে গেছেন আমি রিভিউ করব? আমি আমি নেক্সট স্লাইডে যাব। আপনারা কি আছেন নাকি আমি একাই আছি? না স্যার, স্যার স্যার বেরিলিয়াম কেন বললেন যে তখন, এটা একটু বলুন। বেরিলিয়াম কেন এটা খুঁজে বের করেন, কেন বেরিলিয়াম ইউজ করা হয়, আর বেরিলিয়াম উইন্ডো কেন বলো এটারে, এটা প্রশ্ন করেন। এটা কালকে ভাইবার কোশ্চেন আউট, এটা এটা জিজ্ঞেস করা হবে, বেরিলিয়াম উইন্ডো কেন ইউজ করা হয়, কালকের ভাইবার জন্য কোশ্চেন আউট। ঠিক আছে, আপনারা কোয়ালিটি কন্ট্রোল, আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম কিভাবে হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছি বেরিলিয়ামে যাচ্ছি। করলে এক্সের মেশিনের, হ্যাঁ হ্যাঁ, কি 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 বলতেছিলেন? স্যার হিট যে প্রোডিউস হতেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বললেন। কোনটা বলবো কোনটা, আমি আপনার কথা ধরতে পারতেছি না, শুনতে পারতেছি না, একটু বলেন আবার, রিপিট করেন। স্যার এক্সরে মেশিনে যে হিট প্রোডিউস তো, ওইটা রিমুভ কিভাবে করে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা বলবো, ওইটা বলবো, ওইটা আজকে দেখাচ্ছি, দাঁড়ান ওইটাই বলবো। আমাদের তো এক্সরে রিলেটেড একটা ভিডিও দেখার কথা ছিল, সেটা আমরা দেখার টাইম পাইনি, সেটা আজকে দেখবো, সেখানে আমরা দেখবো যে হিটটা কিভাবে রিমুভ হয়। ওকে, তাহলে লেকচার আমি শেষ করে যাই, আগে এটা শেষ করে যাই, এটা তো আগে কম্পালসারি যেহেতু আপনাদের এক্সাম রিলেটেড, তো এটা আগে শেষ করে যাই, দেন আমরা ওইখানে আসতেছি, সমস্যা নেই। আপনাদের তো আজকে 12টার ক্লাস নেই, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করতে পারবো। তো লেকচার 17-19 এখানে কি, এখানে কোয়ালিটি কন্ট্রোল ওর কোয়ালিটি অ্যাসুরেন্স, আমি বলতেছিলাম কি কম্পালসারি সেট আমাদের কি 13-16 থাকবে, এক্সরে ইকুইপমেন্ট, লাইন ফোকাস প্রিন্সিপাল, আমি যেগুলো বললাম আগের আগের ইয়াতে, এখানে আসতেছে 17-19। 17-19 আপনারা অলরেডি ল্যাবের জন্য যা পড়ছেন সেটা আবার আপনাদের টার্মের জন্য পড়তে হবে, সেটা হচ্ছে পেজ 1-22। পেজ 1-22 আপনাদের ইয়ার সিলেবাসে ছিল, এখানে কি কি প্যারামিটার চেক করতে হবে, এই যে এই টাইপের কোশ্চেন যে কি কি প্যারামিটার চেক করতে হবে, কিছু ইকুইপমেন্টের নাম বলেন, 5টা ইকুইপমেন্টের নাম বলেন আপনি, কি কি ইকুইপমেন্ট, অ্যানুয়াল টেস্ট কেন করা হয়, মনিটরিং টেস্ট কেন করা হয়, অ্যাকসেপ্টেন্স টেস্টের ইম্পর্টেন্স কি, হ্যাঁ এটা এটা কখন করা হয়, বা কয়দিন, এই যে কয়দিন অন্তর অন্তর করা হয়, এই যে কি যে কোশ্চেনগুলো, এগুলো আমাদের ভাইবার কোশ্চেন, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাকসেপ্টেন্স টেস্ট ভাইবার কোশ্চেনগুলো হচ্ছে এই পেজ 1-22। এর ভিতরে অনেকগুলো ভাইবার কোশ্চেন আছে, আপনারা ভাইবার জন্য অলরেডি কুইজের জন্য পড়ছেন, কালকের ভাইবার জন্যও পড়বেন, এখান থেকে টার্মের জন্য এখান থেকে পড়বেন। আমি ইয়া করে দিচ্ছি না আপনাদের, যাতে এরকম হয় যে যেটা একবার পড়ে ফেললাম সেটা ইয়া হয়ে গেল। এই পেজটা পড়বেন, লিনিয়ারিটি কি, এই এইটা জিনিসটা জানতে হবে, পেজ 30। তো পেজ 1-22 বললাম ভাইবার জন্য, পেজ 30 বললাম ভাইবার জন্য, দেন দেন একবারে লাস্টে যায় আমাদের এই পেজ 64-65 কিছু কোশ্চেন আছে, 6-7টা কোশ্চেন আছে, এগুলো ভাইবার জন্য। ভাইবার জন্য এই এইখান থেকে আমরা তাহলে কি কি বলতেছি, পেজ 1-22, পেজ 30, পেজ 60-65, আপনারা বেশি জোর দিয়ে পড়বেন এই পার্ট গুলো। আর কম্পালসারি সেটে আনসার করার জন্য আপনারা কত নাম্বার পেজ পড়ছে, এটা পেজ 42, পেজ 42 থেকে পেজ 60 পর্যন্ত পড়বেন, পেজ 42 থেকে পেজ 60, এটা আপনাদের রিটেন এক্সামের জন্য যথেষ্ট শর্ট, আপনারা রিটেনের জন্য এইটুকুর ভিতরে পড়াশোনা করবেন, যেমন হচ্ছে ফোকাস পোর্ট সাইজ কিভাবে ইয়া করা যায়, যে কন্ট্রোল করা যায়, বা একোয়েসি টাইমার ইয়া করার জন্য কি ফর্মুলা আমরা ইউজ করতেছি বা কিভাবে আগাচ্ছি, বা আমাদের হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স সকল টেস্টের টেস্টগুলোর নাম এবং তাদের টলারেন্স লিমিট সহ একটা চার্ট তৈরি করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা কম্পালসারি সেটেই হচ্ছে যে ওইভাবে ইয়া করতে পারবেন, যে যে কম্পালসারি সেটের জন্যই বেশি জোর দিয়ে পড়াশোনা করবেন। তো আমাদের এই স্লাইড কি কমপ্লিট, কারো কোনো ডাউট, কেউ কিছু মিস করতেছেন না, সবাই সবকিছু ক্যাচ করতেছেন?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেট সেট ফাইভ মানে সেট ওয়ান যেটা সেটা থেকে চলে আসলাম। এখন আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে বাকি দুইটা সেট, বাকি দুইটা সেট আমি আসলে বলতে পারতেছি না যে বাকি দুইটা সেট যে যে ফর এক্সাম্পল 6 to 9, 10 to 12 এই দুইটা থেকে একটা সেট বা আর বাকি দুইটা প্রেজেন্টেশন থেকে একটা সেট, এই জন্য আমি আসলে কোনো স্লাইড যে যে আপনারা স্কিপ করে যাইতে পারবেন ওই স্কোপটা আসলে পাচ্ছি না। এটা একটু আপনাদের মুশকিল হইতে পারে, কিন্তু এটা আসলে এরকম হয়ে গেছে কোশ্চেনটা করার সময়। আচ্ছা তো লেকচার 1 to 3 তে আপনাদেরকে বলি, আপনারা যত টার্ম আছে যেমন রেডিয়েশন ফিজিক্স কাকে কি কি জিনিস, রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস, রেডিয়েশন কি জিনিস, দেন হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন কি জিনিস, হ্যাঁ অ্যাবজর্ব ডোজ কি জিনিস, ইকুইভ্যালেন্ট ডোজ, ইফেক্টিভ ডোজ, কার্মা কি, মানে আমাদের সকল টার্ম জানতে হবে, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর, টিস ওয়েটিং ফ্যাক্টর, কিন্তু টার্মগুলো জানতে হবে আপনাদের মূলত ভাইবার জন্য। আপনাদের এই টার্মগুলো লাগতেছে ভাইবার জন্য, আমি ভাইবার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসপত্রই ডিসকাস করে ফেলতেছি যাতে ভাইবা তো আপনারা ভরকায় না যান। সেমিস্টার পরীক্ষা দিয়ে ওই দিনই আবার দুপুরে ভাইবা দেওয়াটা যথেষ্ট হাসল আপনাদের, যাতে প্রিপারেশনের মধ্য দিয়ে আসে জিনিসটা, যাতে মানে আটকানোর কোনো মেন্টালিটি তো অবশ্যই নাই এবং আপনারাও যাতে সুইফটলি পার হয়ে যেতে পারেন। তো যেমন এই যে এক্সপোজার, ইকুইভ্যালেন্ট ডোজ, অ্যাক্টিভিটি, পার্টিকেল ফ্লুয়েন্স, পার্টিকেল ফ্লাক্স, মানে ম্যাক্সিমাম টার্মগুলো যাতে আপনারা জানেন। এলইটি কি, এই এই যে ফার্স্ট ইয়ারটা ফার্স্ট প্রেজেন্টেশনটা সেটা ভাইবার জন্যই বেশি ইম্পর্টেন্ট, যে সেটা আসলে থিওরিটিক্যাল ওইভাবে তেমন কিছু কোনো কিছু না, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি থিওরির জন্য একটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে পেজ 68 পর্যন্ত আমরা পড়াশোনা করছি, 68 পর্যন্ত আমাদের যে কয়টা ম্যাথ আছে এই কয়টা ম্যাথ করে ফেলবেন, 68 পর্যন্ত। এখান থেকে ম্যাথ ইম্পর্টেন্ট, আমি বলতেছিলাম যে প্রত্যেকটা সেটেই আমরা ম্যাথ পাবো, সো এখান থেকে আমাদের ম্যাথ পাওয়ার সম্ভাবনা বেশি। তো আর হচ্ছে ভাইবার জন্য আপনারা টার্মগুলো জেনে নেবেন, টার্মগুলো জেনে নেবেন, আমি বলতেছি না যে আপনাদের পড়তে হবে, আপনারা জেনারেলাইজ করে টার্মগুলো জেনে নেবেন, যে বুঝে নেবেন বুঝে নেবেন, জাস্ট ভাইবার রিপ্লাই যাতে আপনারা বুঝে দিতে পারেন, এরকম না যে যে ওয়ার্ডটা আমি চাচ্ছি সেই ওয়ার্ডটা কেন বললেন না, এরকম না বিষয়টা, বিষয়টা আপনি বুঝছেন, আপনি আমাকে বুঝাবেন না। তো লেকচার 1, 2, 3 ও গেল যে আমার টার্মগুলো জানতে হবে আর হচ্ছে ম্যাথ থিওরির জন্য, ম্যাথ থিওরির জন্য কিন্তু পড়াশোনা কমে আসতেছে। আপনারা যদি আপনারা কিন্তু দেখতেছেন যে আমি অনেক কিছু বলে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু হাফের বেশি ভাইবার জন্য বলে যাচ্ছি। এন্ড হচ্ছে এই স্লাইডটা, এই স্লাইডটা আসলে একটু মুশকিল, কারণ এই স্লাইডটাতে এই ডোজ রিলেটেড কথাবার্তা আছে, যেমন এই যে 1 to 2 গ্রেতে প্রোডোমাল সিমটম পাই, 2 to 4 গ্রেতে মাইল্ড হেমাটোপয়েটিক সিমটম পাই, 4 to 7 সিভিয়ার হেমাটোপয়েটিক সিমটম পাই, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটম কখন হয়, কাদের হয়, এই জিনিসটা কি, এটা নিয়ে যদি আপনার আপনাকে 2 সেকেন্ড বা 1 মিনিট কথা বলতে দেওয়া হয়, এইরকম হচ্ছে যে ভাইবার কোশ্চেন আসতে পারে। সো আমাদের যে এই যে স্লাইডটা, এই স্লাইডটা আপনারা সিটি দিয়েছেন, তো এই স্লাইডটাতে আপনারা থিওরির জন্য কতটুকু পড়বেন সেটা আমি থিওরির জন্য বলতেছি, সবসময় যে শর্ট করে দিচ্ছি, কিন্তু ভাইবার জন্য আপনাদের একটু বেশি পড়াশোনা করতে হবে, ভাইবার জন্য আপনাদের যে ডোজ লিমিটগুলো বা হচ্ছে যে কে বেশি সাসেপ্টেবল এই বিষয়গুলো একটু বেশি জানা লাগবে এই স্লাইডটাতে। এটা হচ্ছে যে আপনাদের একটু প্রবলেম এই স্লাইডটাতে, একটু পড়াশোনা করবেন, সমস্যা নেই, এটা একবার রিডিং দিলে আমার মনে হয়ে যাবে। এই যে বায়োলজিক্যাল ইফেক্টস অন রেডিয়েশন পেজ 41 থেকে আপনারা একবারে পেজ 73 থিওরির জন্য বেশি ইম্পর্টেন্ট, থিওরির জন্য আপনারা এখান থেকে ডিএনএ রিলেটেড যত কিছু আছে সব পড়বেন, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ব্রেক, সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক, গুয়ানিনের কি স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে এখানে এসে, ইনডাইরেক্ট মেকানিজম, ইনডাইরেক্ট মেকানিজমের উপর জোর দিবেন বেশি, যে গুয়ানিনের স্ট্রাকচারাল কি চেঞ্জ হইতেছে এই রিয়েকশন, এবং হচ্ছে যে কতটুকু দূরে দূরে হচ্ছে, কি কি ডাবল স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড, আপনাদেরকে বলতেছিলাম যে এই টপিকগুলো ওইভাবে যথেষ্ট ইম্পর্টেন্ট, আমি পড়ানোর সময় ইম্পর্টেন্স দিয়েই কথা বলছি এই টপিকগুলো নিয়ে। তো আপনাদের হচ্ছে যে এই পেজ 40 কত ছিল, পেজ 41 মানে 42 থেকে একবারে 73 পর্যন্ত
আপনার থিওরির জন্য বেশ ভালো করে পড়বেন, আর এই স্লাইডটা বাকিটাও আপনারা ভাইবার জন্য পড়বেন। ভাইবার জন্য কিছু যেমন এই যে এখানে কি রিভার্টিং পোস্ট মাইটোটিক সেলস, এই টার্মটা যদি হঠাৎ করে আসে, হ্যাঁ আসতে পারে, ফাইবার জন্য আসতে পারে, এই টার্মটা হঠাৎ করে আসে, আপনাদের কিছুটা জানতে হবে যে এটা আসলে রেডিও রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে পাঁচটা ক্যাটাগরিতে ম্যামালিয়ানদেরকে ভাগ করা হয়। পাঁচটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে এটা, রিভার্টিং পোস্ট মাইটোটিক সেলস। এতটুকু যদি বলতে পারেন এটাও এনাফ। এখানে যে কি কি সেলস থাকে, লিভার, কিডনি, থাইরয়েড, সেটা কথা প্রসঙ্গে পরের কোশ্চেন আসতে পারে, কিন্তু মেইন টার্গেট আমার এইটা জানা যে আপনি এটা জানেন কি না, রিভার্টিং পোস্ট মাইটোটিক সেলস কি বা ভেজিটেটিভ ইন্টারমাইটোটিক সেলস কি এটা। ওকে, রেডিও রেজিস্ট্যান্স কি, লিথাল ডোজ 50/30 কি ইম্পর্টেন্ট, দেন সেল সাইকেল। ওকে, আমার মনে হয় না এই প্রেজেন্টেশনে তেমন কোনো ডাউট আছে। আমি এই প্রেজেন্টেশনে বলতেছিলাম যে ভাইবার জন্য বেশি জোর দিবেন, আর হচ্ছে মধ্যে আমি কিন্তু 90-89 পেজের স্লাইডকে থিওরির জন্য 35 পেজে নামায় নিয়ে আসছি। আপনারা পড়াশোনা করলে আমার মনে হয় না কারো পরীক্ষা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে। ঠিক আছে, আমরা নেক্সট প্রেজেন্টেশনে যাব। স্যার 42 না কত থেকে যেন বললেন, একটু মিস করছিলাম। 41 থেকে 73 থিওরির জন্য আপনারা বেশি ইম্পর্টেন্ট দিবেন 41 থেকে 73। স্যার দেখা যাচ্ছে সবই তো ভাইবার জন্য স্যার, সব কেন ভাইবার জন্য পড়বেন? ভাইবার জন্য এই স্লাইডটাই খালি সব পড়বেন, যেমন এই যে আগের স্লাইডেও কিন্তু বললাম সব পড়তে হবে না, আপনারা জাস্ট হচ্ছে টার্ম পড়ে যাবেন, টার্ম ছাড়া আর কিছু না। যেমন এই যে ভাইবার জন্য যেটা পড়বেন প্রোডোমো সিমটম, এই রেঞ্জগুলো পড়বেন, রেঞ্জগুলো পড়লে আপনার আনসার করতে পারবেন। একটু স্ট্র্যাটেজি বইতে জাস্ট রেঞ্জগুলো পড়বেন, সব পড়েন না, সব তো আমি চাই না আপনারা সব পড়েন, এত পড়াশোনা করলে হবে? কিছু টার্ম জানলেন, আচ্ছা থিওরি শেষ করি। ভাইবার জন্য যদি আরো আরো কোনো এক্সক্লুসিভ কিছু আমার মাথায় আসে, যেহেতু ভাইবা ওইদিন হবে, তো দেখি আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে যাবো এই উইকে। আচ্ছা ঠিক আছে, লেকচার 10-12 এখানে কি বলতেছিলাম, আমরা কি কিছু মধ্যে স্কিপ করে গেছি? হ্যাঁ, একটা স্লাইড মনে স্কিপ করে গেছি। আচ্ছা 10-12 চলে আসি। 10-12 এই যে স্লাইডটা, এই স্লাইডটা থেকে কিন্তু আপনারা কোনো পরীক্ষা দেন নাই, স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড 90 পেজের। এই স্লাইডটা থেকে কিন্তু আমরা আপনারা কোনো পরীক্ষা দেন নাই, সো এই স্লাইডটার উপর জোরটা আপনারা থিওরির জন্য ওইভাবে দিবেন যে আমাদের যে সিওপিও যে আমরা হচ্ছে ম্যাচ করি, বা এই যে সিও নিয়ে এত কথা বলি, আমাদের সিওর লক্ষ্যটা কি? সিওর লক্ষ্য হচ্ছে মিডে আমরা একটা জিনিসকে বেশি জোর দিব, টার্মে যায় আরেকটা পার্টকে বেশি জোর দিব, যাতে সবগুলো পার্টই আপনাদের টিক হয়ে যায়। এখন এইটার উপর না আপনারা মিড দিচ্ছেন, না কুইজ দিচ্ছেন, না সিটি দিচ্ছেন, কোনো কিছুই না। সো এই যে ইন্টারনাল ডোজিমেট্রির যে প্রেজেন্টেশনটা, সেইটার উপর আপনারা টার্মে বেশি জোর দিবেন। তো টার্মে বেশি জোর দিলে আমি আগে থিওরির কথাগুলো বলে ফেলি। আচ্ছা থিওরি আর ভাইবা একসাথেই বলি, লিখতেছেন দেখি। এই যে অ্যাবজর্ব ফ্র্যাকশন, অ্যাবজর্ব ফ্র্যাকশন কি, পেজ 14 থেকে আপনারা শুরু করবেন। স্যার আপনি আলাদা করেই বলেন থিওরি আর ভাইবা, সুবিধা হয় তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আলাদা করেই বলি আমি। আচ্ছা তাহলে থিওরি নিয়ে কথা বলি আগে। থিওরি নিয়ে যদি শেষ করি তাহলে হচ্ছে যে আপনারা আচ্ছা এই টপিকটা থিওরি ভাবে আপনাদের দুইটার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য একসাথে নিয়ে আসেন। পেজ 14 থেকে একবারে অ্যাবজর্ব ফ্র্যাকশন থেকে শুরু করে আমাদের যে MIRD ফর্মালিজম, যেটা আমাদের হচ্ছে যে আমরা যে ইকুয়েশনটা এখানে প্রুভ করি সেই ইকুয়েশনটা কোনটা, এই যে এই দুইটা D is equal to AS, আর একটা হচ্ছে D by A naught is equal to tau H multiplied by S, একটা রেসিডেন্স টাইমের ভিত্তিতে, একটা হচ্ছে কমিউলেটেড অ্যাক্টিভিটির ভিত্তিতে। এই পর্যন্ত যে আমরা আসলাম, এই যে পেজ 32 পর্যন্ত, এই 32 পর্যন্ত একদম পেজ 14 থেকে আপনারা, এখন বিষয়টা হচ্ছে আপনাদের যদি এই ডেরাইভেশনটা আসে, ডেরাইভেশনে আপনারা কি কি লিখবেন আপনারা গুছিয়ে চিন্তা করেন। এনে কিন্তু বোঝার জন্য আমরা কিছু টার্ম আনছি, এই যে এই পেজটার কিন্তু সৃষ্টি বোঝার জন্য, এই পেজটার সৃষ্টি কিন্তু। এখন আপনারা যদি মুখস্থ করতে যান তাহলে এই পেজও লিখতে যাবেন, এই পেজ লিখতে যাবেন, আপনাদের খাতা দীর্ঘায়িত হবে।
কিন্তু যখন আপনার জাস্ট হচ্ছে যে যে বুঝে বুঝে আপনার এই এই ডেরাইভটা করতে যাবেন, আমার মনে হয় না যে যে এত লেন্দি টাইম। যেমন হচ্ছে যে যে এই এই গ্রাফ, এই গ্রাফ কিন্তু আমাদের কমিউনিটি অ্যাক্টিভিটি বোঝার জন্য আসছে, এরকম না যে আমাদের ডেরাইভেশনের জন্য ইম্পর্টেন্ট। ডেরাইভেশনের জন্য আমাদের এইটা ইম্পর্টেন্ট যে না যে রেসিডেন্স টাইমের ইয়াটা কোথেকে আসছে সেইটা। যেমন এই যে এইটাও ইম্পর্টেন্ট, এটাও আসবে, কিন্তু এইটা কিন্তু আসবে না। আপনারা পড়লেই বুঝবেন, আপনারা হয়তো এখনো পড়েন নাই এই জন্য আপনাদের কাছে হচ্ছে যে জিনিসটা ইয়া লাগতেছে, আপনারা পড়লেই বুঝবেন। এবং ক্লাস রেকর্ডিংও আছে, সেখান থেকেও আপনারা একটু দেখে নিয়েন যে আসলে আমরা কথা বলছি সময় যে যেহেতু রিলেটেড একটা টপিক আসছে আমরা কিন্তু ডিসকাস করে ফেলছি। এন্ড একটা প্রবলেম কি আসলে আমি প্রচন্ডভাবে ফেস করছি, সেটা আপনারা তো আগেও আমি আর আপনা আমি আপনাদের সাথে থিওরি কোর্সে ছিলাম, আপনারা একটা জিনিস দেখছেন কি, আমরা আমি যখন বা আমরা যখন হঠাৎ করে একটা নতুন টার্ম পাইতাম সেই টার্মটা কিন্তু আমি আপনাদের সাথে একটা যে সেই টার্মটার মানে কি, হোয়াট ডু উই মিন বাই দ্যাট, সেইটা আমরা জাস্ট ইনফর্মালি বোর্ডে না বা আমাদের টপিকের বাইরে আমি বলতাম যে আপনারা সাইড নোট আকারে এটা লিখে রাখেন বা আপনারা এই টার্মটা খাতার সাইডে লিখে রাখেন, এখানে লিখে রাখেন যে এটা আমাদের জানার জন্য এটা লাগবে। কিন্তু আপনারা যখন পরীক্ষায় লিখবেন তখন কিন্তু ওই টার্ম আপনারা নিয়ে আসবেন না, আপনারা জাস্ট জানার জন্য লিখছেন। তো আমরা যখন বোর্ডে মানে আগের কোর্সগুলো আমরা নিছি বা হচ্ছে স্পেশালি আমার এটা নিয়ে হচ্ছে যে এটা আপনারাও জানেন যে আমি হচ্ছে বোর্ডে টুকটাক লেখালেখি করতাম, এখন সেখান থেকে টোটালি যখন পাওয়ার পয়েন্টে শিফট করতে হয়েছে তখন এই যে এই টাইপের কিছু কিছু মানে বেশি ইয়া হয় নাই, বাট হচ্ছে যে যেমন এই যে এইটাতেই জাস্ট এক্সাম্পল, এইটা যেহেতু আসলো এই জন্য বলতেছি আর কি, যে যেমন এই পেজটা বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই পেজটা আমরা যদি হচ্ছে ইয়াতে ক্লাস করতাম, ফিজিক্যালি ক্লাস করতে পারতাম, তাহলে বোর্ডে আমরা ইজিলি এই জিনিসগুলো আমরা মুখে মুখে বলে জিনিসগুলো আপনাদের খাতায় নোটও থাকতো কিন্তু আলাদা আকারে থাকতো, এবং আপনাদের এই টোটালটাও সিরিয়াল ওয়াইজ নোটটা থাকতো যে আমাদের যে ডেরিভেশনটা। তো এই জিনিসগুলো আপনার একটু পড়ার সময় আমার মনে হয় বুঝতে পারবেন, পড়ার সময় যেহেতু আমরা ডিসকাস করছি, ডিসকাস করার সময় তবু কোনো ডাউট থাকলে অবশ্যই তো আমি অ্যাভেলেবল। তো আপনারা 32 পেজ পর্যন্ত চলে আসতেছেন 14 থেকে, এখানে আপনারা এই যে ফার্স্টের 2-3 পেজ একটু থিওরির জন্য বেশি জোর দিতে পারেন, কিন্তু এই টোটাল ডেরিভেশন এবং ফার্স্টের কথাগুলো সব কিছু মিলেই থিওরির জন্য বেশি জোর হবে। ফার্স্টের 2-3 পেজে ওই অ্যাবস্ট্রাকশন কি এটা ভাইবার জন্য একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসতে পারে, বা কিছু বায়োলজিক্যাল হাফ লাইফ কি পেজ 35 ফর ভাইবা। দেন আমাদের আমরা কিন্তু তিনটা ম্যাথ করছি, তিনটা ম্যাথ দুইটা ক্লাস ব্যাপী করছি, একটা প্রবলেম 1 এর এই ম্যাথটা করছি, প্রবলেম 2 করছি, দেন আমাদের প্রবলেম 3 এর এই এক্সাম্পল এক্সাম্পল কন্টেন্ট এখান থেকে একটা ম্যাথ করছি পেজ 45 থেকে। তো আপনারা এই তিনটা ম্যাথই এটা এখানে আমার আমি একদম ইয়া করে দিই, ওপেন করে দিই যে আপনাদের হচ্ছে যে এস এর যে ভ্যালুগুলো, এস এর ভ্যালুগুলো দেওয়া আছে, এবং এখান থেকে যে ম্যাথ আসছে এই ম্যাথের কোনো ডাটা চেঞ্জ করা হয় না, এই তিনটা ম্যাথের এই তিনটা ম্যাথে আপনি আপনারা হুবহু হচ্ছে একদম হুবহু ম্যাথ পাবেন। তো এই তিনটা ম্যাথ এটা যারা পড়াশোনা এতদিন করেন নাই বা ইয়া করেন নাই তারা যদি হুবহু কিছু মার্ক পাইতে চান এই তিনটা ম্যাথ করে ফেলবেন, এই তিনটা ম্যাথের কোনো বিকল্প নাই। ওকে, দেন আমাদের ম্যাথ শেষ হইতেছে, দেন আমরা আসলাম পার্সোনাল মনিটরিং ডিভাইসে। পার্সোনাল মনিটরিং ডিভাইসে আমরা পকেট ডোজিমিটার পড়ছি, দেন আমরা পড়ছি কি ফিল্ম ব্যাচ পড়ছি, দেন পড়ছি হচ্ছে থার্মোলুমিনেসেন্স ডোজিমিটার্স, ঠিক আছে। তাহলে আপনারা হচ্ছে এখান থেকে কি পড়বেন, এখান থেকে পড়বেন হচ্ছে আমরা মূলত একবারে হচ্ছে ফিল্ম ব্যাচ, টিএলডি, ওএসএল, আরপিএল, পকেট ডোজিমিটার, 5টা লাস্টের নিউট্রন ডোজিমিটার, আলবেডো পড়ছি, 6টা 7টা পড়ছি। আপনারা মূলত ওয়ার্কিং প্রিন্সিপাল এবং হচ্ছে কনস্ট্রাকশন সেটা তিনটার পড়বেন, একটা হচ্ছে পকেট ডোজিমিটারের, একটা ফিল্ম ব্যাচের, একটা হচ্ছে টিএলডি। পকেট ডোজিমিটার, দেন হচ্ছে ফিল্ম ব্যাচ, দেন হচ্ছে টিএলডি। এখন বলতে পারেন যে স্যার এখান থেকে তো অনেক বড় বড় এখন বিষয়গুলো হচ্ছে যে একটু বড় জিনিসপত্র না আনলে আসলে আমাদের এবিসির মধ্যে 36 মার্ক চলে আসবে, তো আপনারা বড় জিনিস পড়বেন, বড় জিনিসই ইম্পর্টেন্ট, যত কম দেওয়া যায় কোশ্চেন। এটা এ বি যদি দেওয়া যায় তো 18 × 36 তাহলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু আসলে এত ব্রড কোনো ডেরাইভেশন বা এত ব্রড জিনিসপত্র আমাদের রেডিয়েশন ফিজিক্স ওইভাবে নাই, তো যদি এটা নিউমেরিক্যাল হইতো তাহলে এক ম্যাথেই 25 মার্কস 30 মার্কস কভার করে দেওয়া যেত, যে না এটাকে স্যামসন ম্যাথডেও করো, 1/3 ট্রাপিজোডাল ম্যাথডেও করো, 1/8 ট্রাপিজোডাল ম্যাথডেও করো, তাহলে ওইভাবে এক ম্যাথই শেষ করে দেওয়া যেত আর কি, কিন্তু আসলে ওইভাবে হচ্ছে না। তো আপনারা এই তিনটা পড়বেন,
তিনটা পড়বেন, সেটা থিওরির জন্য পড়বেন, ভাইবার জন্য পড়বেন, এটা বোথের জন্য। স্যার এই তিন, স্যার এই তিনটা শুধু ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ব, কনস্ট্রাকশন প্লাস ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশনও আপনাদের দেখতে হবে যে কনস্ট্রাকশন যে কিভাবে কনস্ট্রাক্ট, যেমন কনস্ট্রাকশন এই যে এই ফিগারটাকে আপনারা কনস্ট্রাকশন নিয়ে কথা বললেন, জাস্ট জেনারেলাইজ কথা বললেন, আপনারা কিন্তু ওই যে এখানে যা আছে সব মুখস্থ করতে যায় না, সব ওইভাবে করতে যায় না, আপনার ওই যে লাস্ট দিন আমি তো আসলে ওই টাইমটা পাইলাম না, তো এখান থেকে আমি একটু এক্সাম্পল দিয়ে দিই। যদি আমাকে পকেট ডোজিমিটারের কনস্ট্রাকশন নিয়ে কথা বলতে বলে, আমার কনস্ট্রাকশন আমার যদি টোটাল কোশ্চেনে 12 মার্কস থাকে, 12 মার্কস যে কনস্ট্রাকশন প্লাস ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কথা বলতে বলছে, তাহলে আমার কনস্ট্রাকশনে 6 মার্কস, ওয়ার্কিং প্রিন্সিপালে 6 মার্কস, কনস্ট্রাকশনে যে 6 মার্কস সেই 6 মার্কসের 2-3 হচ্ছে যে আমাদের এই জাস্ট ফিগারটাতে, এই ফিগারটা একে যখন আপনি দেখবেন দেখাবেন যে হাই কোয়ালিটি ইনসুলেটর ভিতরে চার্জিং ডায়াগ্রাম, এখানে অ্যানোড কোথায়, ক্যাথোড কোথায়, কিভাবে চলতেছে, ফিগারের নাম দিলেন, এখানেই 3 মার্কস। দেন আপনি বাকি 3 জন্য কনস্ট্রাকশন রিলেটেড অনেক কিছু লিখতে পারেন, এই যে এই পর্যন্তই কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড অনেক কথা, কিন্তু কেন লিখতেছেন সেটা কিন্তু একটা কোশ্চেন। এখানে কিন্তু দুইটা জটিল জটিল ডায়াগ্রাম আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এখন এখন ডায়াগ্রাম আপনারা কোনটা দিবেন? ডায়াগ্রাম হচ্ছে যে যদি আপনার টাইম থাকে এটা দেওয়া ভালো, আমি না করতেছি না যে এটা দেওয়া খারাপ, কিন্তু যখন আপনার হচ্ছে যে টাইম কনস্ট্রেইন তখন কিন্তু আপনার ডায়াগ্রাম এটা দিবেন। আমি কিন্তু বলতে পারবো না যে এই ডায়াগ্রাম কেন দিছো, ওইটা কেন দেওয়া নাই। হ্যাঁ, আমার কিন্তু এটাতেও মার্কিং করতে হবে, ওইটাতেও মার্কিং করতে হবে। সো এখন কেউ যদি পেন্সিল নিয়ে এটা আঁকতে বসে যান, বেস্ট অফ লাক, কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষা খারাপের দায় না সাবজেক্ট টিচার নিবে, না থিসিস পার্টনার নিবে, না কেউ নিবে, না গার্লফ্রেন্ড নিবে, না বয়ফ্রেন্ড নিবে, না প্যারেন্টস নিবে, কেউ নিবে না। এই যে এই পরীক্ষা খারাপের দায় টোটালি নিজে নিবেন যদি পেন্সিল দিয়ে এটা আঁকতে বসে যান। তো যদি কনস্ট্রাকশন আসে, আপনার এই ডায়াগ্রামটা ড্র করলেন, দেন ক্যাথোড অ্যানোড এই ফার্স্টের পেজে এই আপনার জেনারেলাইজ যে আপনারা এখানে কিছু জানেন সেটা নিয়ে একটু ডিসকাস করলেন, আপনারা কিন্তু 6-6 পেয়ে যাবেন, বা 6 যদি কিছুটা ভুল থাকে ইনফরমেশনে তাহলে আপনারা 6-5 পাবেন। কিন্তু আপনারা কিন্তু এনে লিখতে পারলে, লিখতে চাইলে অনেক কিছু লিখতে পারতেন, এই রেঞ্জ পর্যন্ত একদম ডোজ রেট একদম কি কি অনেক কিছু লিখতে পারতেন, কিন্তু লিখলেন না। তো এই হচ্ছে বিষয়টা। যেমন এই যে ফিল্ম বেজে কনস্ট্রাকশন এখান থেকে শুরু হয়েছে, তো আপনারা কিন্তু হচ্ছে যে যদি কন্টিনিউ করেন এই 6টা উইন্ডোরে একসাথে, এই 6th উইন্ডো, 5th উইন্ডো, এভাবে নাই না, একটা ফিগার একে জাস্ট আপনারা বললেন যে 6টা উইন্ডো থাকে, এই প্রত্যেকটা উইন্ডোর জন্য এক লাইন করে যে কোনটা কোন কালার চলে আসে, যেমন হচ্ছে ব্ল্যাক আসে, এটা এটা পিঙ্ক আসে, কোনটা কোনটার জন্য, এটা যদি ডিসকাস করে ফেলেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে বেশি প্রবলেম হয় না ওয়ার্কিংয়ে। আপনারা জাস্ট ওই ফিগার থাকলে ফিগার দিলেন, একটু ডিসকাস করলেন, টিএলডি ডোসিং। আচ্ছা ঠিক আছে, তো আমি কি বুঝাইতে পারছি, আপনারা এখান থেকে তিনটা জিনিস পড়তেছেন, টিএলডি পড়তেছেন, দেন হচ্ছে যে কি পড়তেছেন, ফিল্ম পেজ পড়তেছেন, পকেট ডোজিমিটার পড়তেছেন। ঠিক আছে, এই ইয়া থেকে আইসা এই গ্লো কাপ পর্যন্ত চলে আসবে। আর আরেকটা জিনিস কি আমি কিন্তু বলতেছি কি, আপনারা অ্যাটলিস্ট টার্মগুলো জানেন, টার্মগুলা জানেন কি ভাইবার জন্য, যেমন ওএসএল কি, ওএসএল যদি আমি কি জিজ্ঞেস করি কি আপনারা জাস্ট হচ্ছে যে এটা যাতে বলতে হয় যে ওএসএল কি, আরপিএল কি, ঠিক আছে, পার্সোনাল মনিটরিং ডিভাইস, এটুকু বলেন তবু একটা মার্ক আছে, কিন্তু ওএসএল কি একবার আকাশ থেকে যদি পড়েন তাহলে কিন্তু একটু মুশকিল। এই জন্য আমি বলতেছি আপনারা বেছে পড়েন, কিন্তু হঠাৎ করে একটা আননোন টার্ম দেখলে এটা কি জিনিস এনাফ, কারণ যেহেতু ভাইবা আছে, যেহেতু ভাইবা আছে, ভাইবাতে একটা মোটামুটি ভালো অঙ্কের মার্ক আছে 18-20। তো আমরা মনে হয় আরেকটা প্রেজেন্টেশন মিস করে গেছি, সেটা নিয়ে কথা বলিনি, সেটা হচ্ছে রেডিয়েশন প্রোটেকশন। ঠিক আছে, রেডিয়েশন প্রোটেকশন আমাদের কত, এটা রেডিয়েশন প্রোটেকশন ছিল হচ্ছে 4-5, হ্যাঁ 4-5। তো 4-5 এ ভাইবার জন্য আপনারা পড়তেছেন 7-8-9-10-11, চাইল্ড বিয়ারিং এজের ওমেনের জন্য কি স্পেসিফিকেশন ডিফারেন্ট দরকার, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা ভাইবার জন্য আপনারা এই পড়তেছেন,
আর যদি থিওরির জন্য পড়াশোনা করবেন, থিওরির জন্য আপনারা ফার্স্টে পড়াশোনা করবেন, এখানে কি আছে, স্টকাস্টিক আছে, ডিটারমিনিস্টিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা পড়বেন 3-4, আর কালকে আপনাদের সাথে ডিসকাস করছিলাম ওইটা পড়বেন। স্ট্রাকচারাল শিল্ডিং ডিজাইন একবারে পেজ কত থেকে, পেজ 20 থেকে, পেজ 28 পর্যন্ত করবেন, একবারে 20 থেকে 28। আর কোশ্চেন বুঝার ট্রাই করবেন কি চাওয়া হয়েছে, বেশি যদি লিখতে যান পরীক্ষা খারাপ হবেই, যে যেটা চাওয়া হয়েছে এর চেয়ে বেশি যদি আপনি লিখতে যান পরীক্ষা খারাপ হবে। আমি কিন্তু ডিরেক্ট বলছি কালকে যে আপনাদেরকে যদি বলা হয় এই ইকুয়েশনটা লেখার জন্য বা এই ইকুয়েশনটা, এই রিলেশনশিপটা লেখার জন্য, যে ডিপিক দ্য রিলেশনশিপ, সেটাতে আপনাদেরকে কত মার্ক দেওয়া যেতে পারে, যে এই দুইটা আপনাদেরকে যদি আমি এখন বলি যে ম্যাক্সিমাম পারমিসিবল ডোজ ইকুইভ্যালেন্ট আর হচ্ছে ট্রান্সমিশন ফ্যাক্টর, এই দুইটার ইকুয়েশন ডিপিক্ট করতে, সেটা প্রাইমারি ভেরিয়েবলের জন্য, সেকেন্ডারি ভেরিয়েবলের জন্য, আপনারা এই পি বি পি বি এই দুইটা দুইটা চারটা ইকুয়েশন লিখবেন, চারটা ইকুয়েশনের জন্য কত দেওয়া যেতে পারে সর্বোচ্চ 6-8। এখন আপনারা এখানে লিখলে আবার অনেক কিছু লিখতে পারবেন, অনেক কিছু বানায় এই যেগুলো লিখতে পারবেন, ফর মেগা ভোল্টেজ এক্সরে এন্ড গামা রেডিয়েশন ইকুইভ্যালেন্ট থিকনেস অফ ভেরিয়াস মেটেরিয়ালস ক্যান বি ক্যালকুলেটেড, হ্যাঁ এগুলো লেখা যায়, এগুলো লিখতে পারবেন। আমি যেটা বললাম যে পরীক্ষা খারাপের দায়িত্ব কিন্তু কারো না, ওটা কিন্তু একবারে নিতান্তই আপনি নিজের কাঁধে নিয়ে নিছেন, সো এইভাবে একটু চিন্তা করতে হবে আর কি। ঠিক আছে, আমরা ডিসকাস করছি ভাইবার জন্য টোটালটা ডিসকাস করছি, আমাদের হোল সিলেবাস কমপ্লিট মানে হচ্ছে যে ডিসকাস করছি। এখন যদি আপনাদের কারো কোনো ডাউট থাকে আপনারা একটু কথা বলতে পারেন আমার সাথে, ডাউট থাকলে হচ্ছে যে আপনারা ডাউট থাকলে হচ্ছে যে হ্যাঁ, আর আরেকটা কাজ করেন আপনারা, আমরা একটু এক্সের ভিডিও দেখবো, সবাই জয়েন করবেন, রিজয়েন করবেন, এখন কেটে যাবে আমাদের 4-5 মিনিট পরে কেটে যাবে, আপনারা একটু রিজয়েন করবেন, আমরা 12:10 মধ্যে শেষ করে দিব, সমস্যা নেই। কি ডাউট আছে? আমরা যেগুলো বলতেছিলাম থিওরির সিলেবাস কিন্তু অনেক কমে আসছে, আপনারা যাই ভাবতেছেন যে বলতে বলতে সবাই বলে দিছে কিন্তু বলে নেই, সব বলে না। কারো কোনো ডাউট নাই আপনার, কারো কোনো ডাউট নাই, ডাউট দিলে মনে হয় আরো স্পেসিফিক ভাবে বলে দিতাম, এরকম হইতে পারতো কিন্তু, যে ওই যে 3টা ম্যাথ করতে বললাম যে এখান থেকে কোনটা জানি মিডে কি ছিল স্যার, মিডের স্লাইডগুলা মিড তো 27 মানে ওই যে স্পেসিফিক মানে মিডের যে কোশ্চেনগুলো আসছে ওইখান থেকে কিছু থাকবে না কি এরকমের কিছু? মিড তো 27 নিছেন, 27 বলতে পারবেন? এটা 27 এর সাথে একটু কথা স্যার বলছে থাকবে না, স্যার বলছে থাকবে না। হ্যাঁ তাইলে, আর আমার তো ক্লাস টেস্ট ছিল, ক্লাস টেস্টে আমি কি কোশ্চেন করছি যেগুলো থাকবে না, ওগুলো তো একদম জেনারেলাইজড, ওগুলো কিছু না, তেমন কিছু না, ওগুলো ওইভাবে ডাইরেক্ট ওইভাবে কোশ্চেন না, ক্লাস টেস্টের কোশ্চেন ডাইরেক্ট ওইভাবে রিপিট হয় না, আপনারা সবাই একটু রিজয়েন করেন, আমরা এক্সট্রা একটা ভিডিও দেখার ট্রাই করবো। আর ওই যে কালকে ওপেন ফর্ম শুরু করছিলাম সেটা আপনারা কন্টিনিউ করতে হবে নেক্সট ক্লাস, আর যদি কারো সম্পর্কে কিছু বলতে এই স্বচ্ছ আছো নাকি সাদমান, চলে গেছে এই জহিরুল ইসলাম আরিফ, পড়াশোনা করতেছো? তোমার পড়াশোনার গতি কিরকম এখন? আলহামদুলিল্লাহ স্যার। তোমার সকালে কয়টা থেকে ক্লাস ছিল আজকে? স্যার 9টায় স্যার। তুমি এখনো ঘুমাচ্ছ কেন?
তুমি কান্নাকাটি করতেছ কিছু ঠিক আছে আর্মোরা টার্মোরা দিয়া আবার জয়েন করো সাথে সাথে ভালো হবে তুমি ফিরে আস আমাদের মাঝে ঠিক আছে আর কি আছে এই স্যানোইটা আছো নাকি স্যানোইটা জি স্যার আমরা যে ডিসকাস করলাম এইভাবে তো হচ্ছে ভাইবার জন্য একটু বেশি পড়তে হবে তো বা কিন্তু থিওরির জন্য আমার মনে হয় যে কিছুটা কমছে নাকি তোমার মতামত কি এই বিষয়ে স্যার ভাইবার জন্য অনেক বেশি ভাইবার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে না 18 মার্কের ভাইবা না মনে হচ্ছে 180 মার্কেরই ভাইবা হ্যাঁ তো ডিপ্রেসড হওয়ার কিছু নাই এটাকে এটাকে মানে আমরা জাস্ট টার্ম জানবো টার্ম টার্ম আমাদের টার্ম রিলেটেড পড়াশোনা হবে স্যার আপনি যে বললেন তিনটা থেকে একটা ম্যাথস বলে দিতে পারেন ওই সুযোগও আছে স্যার ওভাবে একটু আর একটু বলে দেন তাহলে আসলে সুযোগ সুযোগ তো ছিল এখন তো আসলে যেটা বললেন সুযোগ আসছে একটু বলে দেন আচ্ছা আমরা আপনারা রিজয়েন করেন আমরা আলোচনা করি আচ্ছা স্যার